আমি কয়েকদিন যাব যতদিন থেকে দেখছি যে বাবা মিডিয়াতে আসছে বিভিন্ন মিথ্যা কথা বলছে আমার আমাকে বিভিন্ন জায়গায় অনেক ছোট করছে বলছে আমার মেয়ের এই এতগুলো ভিডিও এই ভিডিও অথচ আমার তো এরকম কোনো ভিডিও নেই আমি জানি না সে তার মেয়ের কথাগুলো এভাবে কিভাবে বলে মেয়েকে নিয়ে কেউ এভাবে মিথ্যা কথা বলতে পারে তো এত সেন্সিটিভ একটা জায়গায় হাত দিয়ে কিভাবে আমি জানি না তো আমি ভীষণভাবে ভেঙে পড়েছি এই জিনিসগুলো দেখার পরে তারপরে কন্টিনিউয়াসলি মানুষ আমার ওই কয়েকটা ক্লিপ এবং বাবার ওই কান্দার ভিডিওগুলো নিয়ে ট্রল করছে করে লিখছে শেম অন ইউ তিশা তুমি সাফার করবা ফিউচারে সাফার করবা এই করবা সেই করবা বাবা মায়ের চোখের পানি ফেলেছ কিন্তু আমার কথা তো কেউ বুঝতেই চাইছে না আমার ফিলিংসটা কেউ বুঝতে চাইছে না মানুষ আমার জার্নি সম্পর্কে না জেনে আমাকে অনেক আজে বাজে কথা অনেক বাজে কথা বলছে কিন্তু আমি কি বোঝাতে চাচ্ছি আমি কি বলতে চাচ্ছি আমি যে সত্য বলছি তার কয়েকটা বক্তব্য যে মিথ্যা মানে এগুলো মানুষ বুঝতে চাইছে না না বুঝে আমাকে নিয়ে ট্রল করছে বাবার কান্নার পাশে আমার ওই কিছু ছবি দিয়ে আমাকে নিয়ে বাজে কথা লিখছে তো এগুলো দেখার পর আসলে আমি ঠিক থাকতে পারছি না কোনোভাবেই